সবাই কেউ যদি ভাবে যে কিনে নিয়ে এলাম ধাতু দিয়ে গড়া মূর্তি, আর ব্রাহ্মণ ডেকে নিয়ে সে প্রাণ প্রতিষ্ঠা করলাম আর নিজে নিজে সেবা করলাম, না। গুরুদেব শিখিয়ে দেবে, জানিয়ে দেবে, বুঝিয়ে দেবে যে তুমি কোন সখীর আনুগত্যে রাধাকৃষ্ণ জীবন সেবা করছো, কোন সখী তোমায় অনুমতি দিয়েছে তাই তুমি জীবন সেবার অধিকারী হয়েছো। এই সখীর আনুগত্য না নিয়ে রাধাকৃষ্ণ জীবন সেবায় কোনো অধিকারী না। হরে কৃষ্ণ। তারপরে আমি কীর্তনটি করি সিদ্ধান্ত অনুযায়ী, রাধাকৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে বদলে জীবে গতি নাহি যুগল কিশোর জীবনে মরলে জীবে গতি নাহি যুগল কিশোর কালিন্দী ফুলে কেলি কমলের বন রতন বেদীর পথে বসাব দুজন কালিন্দী ফুলে কেলি কমলের বন রতন বেদীর পথে বসাব দুজন শ্যাম নিষ্ঠাবান ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসা করুন, সেও বলবে না রাত্রে চণ্ডীপাঠ হয়, চণ্ডীপাঠ হয় দিনের বেলা। কিন্তু সিদ্ধান্তে কি বলছে, রাত্রিবেলাও চণ্ডীপাঠ করা যায়, কিন্তু তার একটা নিয়ম আছে, সেটা হলো চণ্ডীতে রাত্রি সূক্ত বলে আটটি শ্লোক আছে। কি বললাম, রাত্রি সূক্ততে আটটি শ্লোক আছে, আটটি শ্লোকের যে কোনো একটি শ্লোক যদি আপনি বলে নেন চণ্ডীপাঠের আগে রাত্রিবেলা, তাহলে কি হয়, অমঙ্গলটা হয় না মঙ্গল হয়, অমঙ্গলটা কেটে যায়। এই নিয়ম অনুসারে করতে হবে, আর এই নিয়মটা যদি না মেনে যদি চণ্ডীপাঠ হয় তাহলে অমঙ্গল হবে। এইসব কথা তো আলোচনা নেই, এখন তো যত আদিগুমি কথা ইউটিউব চ্যানেল, কোনো মানে কি বলবো, আমার বলাটা কীভাবে নেবেন আমি জানি না, তবু বলছি, কিন্তু বলা নাই কমা নাই নিচে লিখে দিল তত্ত্ব কথা, কিন্তু আদৌ ওটা তত্ত্ব নয়, মন গড়া। নারকেলের কেন তিনটে টুকরো,
তিনটে ফুটো হোক চারটে ফুটো হোক, আমার বাবার কি দাদি আমি কি করব? ভক্তির পথে ফুটো দিয়ে কি হবে? ভক্তির পথে ভক্তির কথা শাস্ত্রের কথা আমার উন্নতি হবে। যে এই যে কথা এগুলো উন্নতি হবে। যে রাত্রিবেলা চণ্ডীপাঠ হয় কি করে হয় না, রাত্রিসূক্ত যে শ্লোক আছে আটত্রিশ শ্লোক, আটত্রিশ শ্লোকের যে কোনো একটি শ্লোক বলে যদি চণ্ডীপাঠ হয় তাহলে আর অমঙ্গল হয়। এখন এই আটত্রিশ শ্লোকে কিন্তু সংস্কৃত ভাষা, তার বাংলা অর্থ আছে। যেমন চতুর্থ শ্লোকের অর্থটা বলি, চতুর্থ শ্লোকের অর্থটা হয় অন্তর্দ্বীপ হবে। অনেক বেশিরভাগ মানুষের ধারণা অন্ধকার নেই, অন্ধকার হলেই মানুষের জীবনে দুঃখ নেমে আসে বলে, কিন্তু স্বাস্থ্যঘাতে দেখা যাচ্ছে বিপরীত কথা। বলছে অন্ধকার দুঃখদায়ক নয় গো, সুখদায়ক। বলে কিরকম? বলে দৃষ্টান্ত দিয়ে বললে বলা যায় এই যে অন্ধকার নেমে এলো, দেখুন সব পাখি কিন্তু এখন বাসায়, আর তাদের বাসাটা কোথায়? গাছে। সেই গাছের ডালে তারা কিন্তু এখন রাত্রি হয়েছে বলে শান্তিতে সুখে তারা আছে। ঠিক তেমনি আমরাও যারা মনুষ্য বলে জন্মেছি, রাত্রি হলে আমরা প্রত্যেকেই কিন্তু গৃহে শান্তিতে সুখে থাকি। যার জন্য রাত্রি দেবী হচ্ছে স্বয়ং কালী, চণ্ডীর একটা রূপ। যার জন্য রাত্রি দেবীর কাছে যারা স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করছে তারা প্রত্যেক দিন রাত্রি দেবীকে আগে প্রণাম করে নেয় যে হে রাত্রি দেবী, আপনি আমার প্রতি বা আমাদের প্রতি প্রসন্ন হন। এইসব কথা নিয়ে আলোচনা করবেন, এইসব কথা প্রচার করবেন, তত জীবের মঙ্গল হবে। আজুগুবি কথাগুলোকে কখনো পাত্তা দেবেন না, আমি পাত্তা দেবেন না ভাষাটাই বলছি, চলতি কথা পাত্তা দেবেন না। শাস্ত্রের কথা শুনলে জীবের কল্যাণ হয়, মঙ্গল হয়, পথ খুঁজে পাইলাম না। তার সেই কারণে আমি বলি যে নিয়মাবলীর মধ্য দিয়ে কিন্তু এই পথ, অনিয়মের কোন এই পথে উন্নতি হবে। তাই যে রাধাকৃষ্ণ জীবন সেবা, এই জীবনের যে অনুভব, মাধুর্যের যে অনুভব, আমার হবে কি হবে? হচ্ছে যদি সখী আনুগত্য ভজন করি। ললিতাবি শাখায় আদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদান সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ ছিল পাশাপাশি ভজে দেবে।